মাঝিমাল্লার বৈঠার ছন্দে ছন্দে যৌবন ভরা গড়াই নদীর বুকে ছোটে চলেছিল রকেট জলপুরি সহ বাহারি নামের আটটি নৌকা মাঝিমাল্লাদের হৈ রবে নেচে ওঠে গড়াই নদীর দুই তীর নানান রং বেরঙ্গের পোশাক পরিহিত মাঝিদের বৈঠার ছন্দে ছন্দে তুমুল গতিতে চলছিল অন্যকে অতিক্রম করার প্রতিযোগিতা বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য মানুষের সুস্থ ধারার বিনোদন দিতে মাগুরায় অনুষ্ঠিত হল এমন একটি নৌকাবাজ প্রতিযোগিতা প্রয়াত সাংসদ আসাদুজ্জামানের স্মৃতি রক্ষার্থে এই আয়োজন করা হয় মঙ্গলবার বিকেলে নৌকাবাচের এই নান্দনিক দৃশ্য উপভোগ করতে গড়াই নদীর দুই তীরে জড়ো হন মাগুরা সহ পার্শ্ববর্তী তিন জেলার প্রায় লক্ষাধিক মানুষ প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার দর্শকের সরব উপস্থিতি নৌকাবাইচের আনন্দকে ছাপিয়ে যায় নৌকাবাইচ উপলক্ষে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা নানা বয়সী নারী পুরুষ ও শিশু কিশোরদের সরব উপস্থিতিও আর উপচে পড়া ভিড় দেখা যায় এই মেলায় নৌকাবাজ প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাগুরা এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুজ্জামান শিখর এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিরা